আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে হয়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবে ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে হলে প্রথমে ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর একদম নিচের দিকে হাতের ডান সাইডের কর্নারে লাইব্রেরি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এরপর এইরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর বন্ধুরা প্রথমে ইওর ভিডিওসের উপরে ক্লিক করব। তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো এখানে শো করছে। তো বন্ধুরা আমি প্রথমে যেই ভিডিওটা আছে এই ভিডিওটার থাম্বনেলটি আপনাদের চেঞ্জ করে দেখাবো। এই ভিডিওটির থাম্বনেলটি চেঞ্জ করতে হলে ভিডিওর পাশে থ্রি ডট মেনু অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এরপর বন্ধুরা এখানে এডিট নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এরপর বন্ধুরা উপরের বাম সাইডের কর্নারে প্লাস আইকন, এখানে ক্লিক করে দিব। এরপর নিচের দিকে চেক ইন অপশনটা ক্লিক করব। এরপর বন্ধুরা আমি এই থাম্বনেলটি এখানে সেট করতে চাচ্ছি, মানে চেঞ্জ করতে চাচ্ছি। এরপর বন্ধুরা উপরে হাতের ডান সাইডের কর্নারে ডান অপশনে ক্লিক করে দেব। এরপর এখানে সেভ অপশনে ক্লিক করব। তো বন্ধুরা দেখেন আমার ভিডিওর থাম্বনেল চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এরকমই ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে হয়।